মাত্র 900 জায়গার মধ্যে 4 ইউনিটের অনেক সুন্দর একটি আটতলা বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি আটতলা বাড়ির ডিজাইন, যারা অনেক সুন্দর একটি আটতলা বাড়ির ডিজাইন করতে চান তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল হবে। এবং এই বাড়িটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে অ্যাঙ্গেল থেকে দেখতে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। দর্শক বন্ধু, এখানে ব্যালকনি ডিজাইন দেওয়া আছে, এখানে ব্যালকনি রাখা আছে, এখানে ব্যালকনি দেওয়া আছে, এখানে ব্যালকনি দেওয়া আছে। সামনের সাইডে আমরা খুবই সুন্দরভাবে এখানে 4টি ব্যালকনি আমরা রেখেছি। আর বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি। এখানে অনেক সুন্দর একটি কালার ব্যবহার করেছি, আর এখানে ড্যাববিট দিয়ে খুবই সুন্দর একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে। আমরা বাংলায় সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করেছে, যাতে ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধু, আমরা এখানে নিচে শপ রেখেছি, এখানে 3টি শপ দেওয়া আছে। আর এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি। আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখছেন, ব্যালকনির ডিজাইনগুলো খুবই সিম্পলের মধ্যে অনেক সুন্দরভাবে ব্যালকনির ডিজাইনগুলো আমরা সাজিয়েছি। আমাদের গ্রাউন্ড ফ্লোরে এই অংশে আমরা গ্যারেজ রেখেছি, এই অংশে শপ রেখেছি, এবং এই অংশে অফিস স্পেস রেখেছি। আমরা উপরে যে আমাদের ফার্স্ট ফ্লোরে টোটালি পুরোটা অফিস স্পেস রেখেছি, চাইলে আপনার অফিস হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে আপনারা ইউনিট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। দর্শক বন্ধুরা, এখানে যে জানলার ডিজাইনগুলো দেখেছেন, জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এগুলো বক্স জানলার ডিজাইন আমরা করেছি, জানলার ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো দেওয়া আছে, এগুলো 7 ফিট, সেটি খুবই সুন্দর একটি ব্যালকনি। যারা খরচ কমিয়ে সুন্দর একটি বাড়ি করতে চান তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। অনেকে ভাড়া দেবেন, সুন্দর একটি বাড়ি করবেন, আপনারা চাইলে এই বাড়িটা অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। এখানে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে, ব্যালকনিটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা রেখেছি। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর যদি আমরা বিল্ডিংটি রুফটপ থেকে দেখি তাহলে রুফটপ থেকে দেখতে বিল্ডিংটি এমন দেখা যাবে। এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে, এখানে একটি ডিজাইন করেছে। আর আমরা এখানে বসার স্পেস রেখেছি, এখানে দোলনা রেখেছি, এখানে দোলনা রেখেছি। আর প্যারাপেটের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। প্রতিটি মানুষের আসলে স্বপ্নে থাকে সাধ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনাদের ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে আপনার ঘুরে তুলতে পারবেন। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানেও কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দর একটি টালি ব্যবহার করেছি আমরা, টালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। আর আমরা এখানে অনেক সুন্দর একটি গেট দিয়েছি, গেটটিও আপনারা ভালো করে দেখে নেবেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। দর্শক বন্ধু, আপনার সম্পূর্ণ মাপগুলো এখানে দেখে নেবেন, আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি বিল্ডিংটির। আমাদের টোটাল জায়গার এদিকে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 80 ফিট, এবং প্রস্থ দেওয়া আছে এদিকে দেওয়া আছে 53 ফিট, এবং এদিকে দেওয়া আছে আমাদের 48 ফিট। তো দর্শক বন্ধুরা, আমাদের গ্রাউন্ড ফ্লোর টোটালে আমরা এখানে 4টা শপ রেখেছি, এখানে একটা শপ, এখানে একটি শপ, এখানে একটি শপ, এখানে একটি শপ রেখেছি। শপের মাপগুলো দেওয়া আছে 17 ফিট বাই 11 ফিট। আপনার 4টা শপ আমরা এখানে রেখেছি। আর এখানে পুরোটা আমরা গাড়ির গ্যারেজ রেখেছি, গাড়ির গ্যারেজটি অনেক বড় সড়ো করে আমরা রেখেছি। আর এখানে একটি গার্ড রুম রেখেছি, আপনার চাইলে এটি ইউনিট হিসাবে ব্যবহার করতে পারেন। আর এখানে একটি মসজিদ রেখেছি আমরা, যেহেতু এখানে নামাজ পড়তে পারে, এখানে অফিস স্পেস একটি মসজিদ রেখেছি আমরা। তো আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা পুরোটা এই সিস্টেমে আমরা সাজিয়েছি। আর আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে আসি তাহলে এখানে 4টা অফিস স্পেস আমরা রেখেছি, এখানে একটি অফিস স্পেস, এখানে একটি অফিস স্পেস, এখানে একটি অফিস স্পেস, এবং এখানে একটি অফিস স্পেস। আর আমাদের এখানে একটা আমরা বয়েড রেখেছি, এখানেও আমরা বয়েড রেখেছি, বয়েড দিয়ে খুবই সুন্দরভাবে আমরা বয়েড দিয়ে ডিজাইনটি আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, প্রতিটি অফিসে আপনারা পাবেন একটি কিচেন, একটি টয়লেট, আর এখানে একটি টয়লেট আপনারা চাইলে এটা রাখতে পারেন। অফিস স্পেসটা আপনার মন মতো করে আপনারা এখানে সাজাতে পারেন। দর্শক বন্ধুরা, আমাদের সেকেন্ড ফ্লোরে যদি আমরা চলে যাই, আমরা সিঁড়ি দিয়ে যদি সরাসরি আসি, যেমন আমাদের এখানে এদিক দিয়ে আমি একটি ইউনিট আপনাকে দেখাচ্ছি। এই ইউনিটটিতে আমরা প্রবেশ করলে এখানে পড়বো অনেক বড় একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম আপনি দেওয়া আছে 10 ফিট বাই 16 ফিট। এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম আপনি দেওয়া আছে 10 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুমে, বেডরুম আপনি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি অ্যাটাচড টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 4.5 ফিট বাই 7 ফিট। এখানে একটি ব্যালকনি দেওয়া আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 5 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট 2 ইঞ্চি। আর এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 3 ফিট 2 ইঞ্চি।
এখানে একটি কিচেন রুম রাখা আছে, কিচেনের মাপটি দেওয়া আছে 6 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া 4 ফিট বাই 7.5 ফিট। আর এখানে মানে আমাদের একটি চাইল্ড বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 11 ফিট 3 ইঞ্চি। আমাদের ইউনিট পাবো আমরা এই সিস্টেমটি। আর আমরা এখানে একটি বয় রেখেছি টোটাল, এটা পুরো বিল্ডিংটাতে বয়টা রেখেছি। আর আমরা যদি এখানে ইউনিটটি দেখি, এদিক দিয়ে প্রবেশ করলে এখানে পড়বে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 14 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 15 ফিট বাই 10 ফিট। এখানে দেওয়া আছে একটি বেডরুম, বেডরুম আপনি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট 10 ফিট বাই 13 ফিট 7 ইঞ্চি। আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 3 ফিট 5 ইঞ্চি। দর্শক বন্ধুরা, এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 7.5 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 6 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি। এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে আমাদের একটি ব্যালকনি, ব্যালকনি মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। দর্শক বন্ধুরা, আমাদের ইউনিটটি যেভাবে করা আছে, ইউনিটটি সেমভাবে করা আছে। তো একটি ডিজাইন করার আগে আসলে আমরা চিন্তা করি এই বিল্ডিংটিতে ভেন্টিলেশন ঠিকভাবে থাকবে কি না, এবং একটি ডিজাইন কীভাবে পরিপূর্ণ সৌন্দর্য করা যায় খরচ কমিয়ে। তো এই জিনিসটা আমরা সকল সময় চেষ্টা করি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বারে ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বিশেষ করছি, আসসালামু আলাইকুম।